আজকের ভিডিওতে আমি ক্রসওয়ার্ডটা সম্বন্ধে বলবো। এটা রেডি হচ্ছে 4060-র জন্য, ঠিক আছে। এর ফাংশন সম্বন্ধে বলে দিই, মাস্টার ভলিউম নবগুলো ভালো পাইনি, ওগুলো লাগাবো এবং এগুলো লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। নবগুলো ভালো নব লাগানো হবে। মাস্টার ভলিউম, এটা আছে মিড টোন, এটা টোন আছে, এটা মিড আছে, এটা শার্প টোন আছে, শার্প টোন, ঠিক আছে, শার্প টোন, এটা মিড আছে, পিওর মিড আছে এটা। আর এটা আছে ফার্স্ট বেস, সেকেন্ড বেস, থার্ড বেস, বলে দিই বেসগুলো ক্যাটাগরি, ক্যাটাগরি বলে দিচ্ছি সাব বেস, সাব বেস আর সাব টোন যদি তুই তুলে বাজায় এত মানে কোয়ালিটি বাজে, মানে এত সুন্দর লাগে আওয়াজটা, খুব সুন্দর লাগে, মিষ্টি আওয়াজ, তার সাথে মিড তুলে আরও ভালো লাগে, ঠিক আছে। সাব সাব বেস সাব টোন আছে, আর এটা করা আছে একটু উপরে ফ্রিকোয়েন্সি, 150 হার্টজ ফ্রিকোয়েন্সি আছে একটু আর কি, একটু মানে বেসটা ওয়েট ওয়েট বেস আছে, এটা এটা ওয়েট করবে বেসটা, জাস্ট ওয়েট করবে। আর এটা আছে লং বেস, এটা আছে 300 হার্টজ ফ্রিকোয়েন্সি, 200-র উপরে, 250-র উপরে হার্টজ ফ্রিকোয়েন্সি আছে এটা, বেসটা লংয়ে ছুঁড়ে দেবে, একবারে লংয়ে ফিকে দেবে, যা বা চালালে বুঝতে পারবেন, ঠিক আছে। আমি আজ নর্মাল গান দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে বাজছে, নর্মাল প্লেন গানে দেখাবো কীরকম বাজছে এটা। 4060 জন্য বাজার, ধরো মিড টোন হবে, ঠিক আছে। আমার হয়নি, এটা রেডি হয়নি, পাঁচটা শুধু বক্স সার্কিটটা রেডি হয়েছে, ঠিক আছে। পাওয়ার লাইটও লাগানো হয়নি, ভিউ মিটারও হবে এখানে লাগানো হয়নি, কিছু হয়নি, শুধু রেডি হয়েছে। আমি শুধু টেস্টিংটা দেখাচ্ছি, আর গেন একেবারে প্রচুর গেন আছে, তোলার একেবারে দরকার নেই। সাব বেসটা দেখালো, স্ট্রোক বেসটা তুলে আমি দেখাচ্ছি, ঠিক আছে। ¶¶